হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার চলে এসেছি সিঙ্গাপুর এবং থেকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের যে ভিডিওটা দেখাবো, ভিডিওটা ভীষণ ভীষণ কিউট একটা ভিডিও। ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওটা কি মজাদার। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে চটপট। আর ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তাহলে চলো আজকে আমি শুরু করি আমার আজকের ভিডিওটা। আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা কিন্তু ভীষণ ইউনিক এবং ভীষণ কিউট, তোমরা সবাই এনজয় করবে এই ভিডিওটা দেখে। আসলে লাস্ট ইয়ারে যখন আমরা অস্ট্রেলিয়া বেড়াতে গেছিলাম, তখন মেলবোর্ন থেকে আমরা ফিলিপ আইল্যান্ড নেচার পার্ক ট্যুরে গেছিলাম। তোমরা যারা মেলবোর্ন ঘুরতে যাবে বা এখন মেলবোর্নেই আছো, তারা অবশ্যই কিন্তু একবার ফিলিপ আইল্যান্ড নেচার পার্কটা ঘুরে আসবে। সেখানে গিয়ে আমরা দেখেছি পেঙ্গুইন প্যারেড। রিয়েলি ইটস আ ভেরি ইনক্রেডিবল ফেনোমেনা। সূর্য যখন দিগন্ত রেখায় আস্তে আস্তে বিলীন হয়ে যেতে থাকে, তখনই সমুদ্রের মধ্যে দিয়ে এক ঝাঁক পেঙ্গুইন হঠাৎ করে বেরিয়ে আসে। কী যে অপূর্ব এবং অদ্ভুত লাগে এটা নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আমি আজকে তোমাদের সেই অপূর্ব দৃশ্যটাই ভিডিওর মাধ্যমে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। তবে চাক্ষুষ দেখতে গেলে অবশ্যই কিন্তু মেলবোর্নের ফিলিপ আইল্যান্ড নেচার পার্কে তোমাদের একবার যেতেই হবে। আর এই পেঙ্গুইন প্যারেড দেখতে যাওয়ার বেস্ট টাইম হলো স্প্রিং অ্যান্ড সামার। এখন আমরা চলে এসেছি পেঙ্গুইন প্যারেড দেখবার জন্য। ভিডিও মোস্ট প্রবাবলি করতে পারবো না, কারণ এখানে ভিডিওগ্রাফি বারণ। ইটস ওকে, তোমরা যতটা ভিডিও করা যায় ততটা করছি, তোমরাও দেখো আমাদের সাথে সাথে। এখানে কিন্তু একটা এন্ট্রি ফি আছে, তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব পেঙ্গুইন প্যারেড দেখার জন্য। আমরা এবার আস্তে আস্তে এগোচ্ছি, তার আগে কয়েকটা ফটো তুলে নেওয়া হলো বাইরে গেটের সামনে দিয়ে। দেখো কি সুন্দর পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন, কারণ আর খানিকক্ষণের মধ্যে সানসেট হবে, তো বেশ ঠান্ডা। আমরা তো ঠান্ডায় পুরো জুবুথুবু হয়ে গেছি, কিন্তু পেঙ্গুইন প্যারেড দেখব সেই উত্তেজনার জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছি, কারণ বিচে গিয়ে আদারওয়াইজ কিন্তু আমরা বসার জায়গা পাবো না। সামনে দেখতে পাচ্ছ কি বিশাল ভিড়, জনগণ সকলেই চলেছে এই অভূতপূর্ব দৃশ্য দেখার জন্য। আর যে বিচে গিয়ে আমরা পেঙ্গুইন প্যারেড দেখতে পাবো, সেই বিচটার নাম হলো সামারল্যান্ড বিচ। সামনে কি সুন্দর সমুদ্র, আর খানিকক্ষণের মধ্যেই কিন্তু সানসেট হয়ে যাবে, এবং তারপরেই সমুদ্রের মধ্যে থেকে উঠে আসবে ঝাঁকে ঝাঁকে পেঙ্গুইন। এখানে কিন্তু ফটো তোলা নিষেধ, সেই জন্য পেঙ্গুইন উঠে আসবে সেই দৃশ্যটা হয়তো আমি ক্যামেরা বন্দি করতে পারবো না তোমাদের জন্য। সমুদ্র থেকে ওরা উঠে এসে ধীরে ধীরে এগিয়ে চলেছে যে যার বাসার দিকে। রাতটা বাসায় কাটিয়ে আস্তে আস্তে ভোর হলে আবার সমুদ্রে গিয়ে মিশে যাবে। তো এই সমুদ্র থেকে উঠে আসার যে দৃশ্যটা এতটাই কিউট, কি বলবো তোমাদের, নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাসই করা যায় না। তো এখন ওরা জল থেকে উঠে এসেছে, এসে যে যার মতো চলেছে বাসায়। কি কিউট ওয়েতে দেখো চারটে পেঙ্গুইন টুক টুক করে হেঁটে চলেছে নিজেদের গন্তব্যের দিকে। এত ভালো লাগছিল, কি বলবো, কিছু অভিজ্ঞতা যেটা সবসময় ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। আজকের এই পেঙ্গুইন প্যারেড দর্শনটা অনেকটা সেই রকমই, যেটাকে
আমি ঠিক মতো ভাষা দিয়ে হয়তো তোমাদের কাছে এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু সময় সুযোগ হলে অবশ্যই কিন্তু একবার এসে ফিলিপ আইল্যান্ডে এই পেঙ্গুইনদের যে প্যারেড সেটা দেখে যেও। আসলে পেঙ্গুইনদের চোখগুলো ভীষণ ছোট এবং ভীষণ সংবেদনশীল হয়, যে কারণে চোখে ফ্ল্যাশের লাইট পড়লে ওরা একটু ভয় পেয়ে যায়, সেজন্যই ভিডিও বা ফটো তোলা কাছ থেকে নিষিদ্ধ। তো আমরা ব্রিজের ওপর থেকে জুম করে কিছুটা ফটো তোলার চেষ্টা করেছি, বাট ওদের ডিস্টার্ব না করে। তো আজকের মতো চলো, ভিডিও এখানেই শেষ। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকের মতো, বাই।